কুরবানির বাবে কিনি আনা জন্তুটো যদি হেরাই যায় বা চুরি হয়ে যায় বা মরি যায় তেন্তে কি করিব লাগিব? ইয়ার উত্তর হইছে, যদি কুরবানী দাতা সাহেবে নেসাব হয়, অর্থাৎ শরীয়তর দৃষ্টিত উপযুক্ত সম্পত্তি থকার বাবে তেওঁর উপর কুরবানী ওয়াজিব হইছে, এনে ব্যক্তিয়ে অইন এটা জন্তু কিনি আনি কুরবানী করা ওয়াজিব। আর কুরবানী করার পিছত আকৌ পুনৰ সেই প্ৰথম জন্তুটো যদি ঘূৰাই পাই যায়, হেৰাই যোৱা বা চুৰি হৈ যোৱা সেই প্ৰথম জন্তুটো যদি পাই যায়, তেন্তে তেওঁৰ বাবে বেহতৰ হৈ হ'লগৈ, উত্তম ভাল হ'লগৈ যে সেইটো কুৰবানী কৰি দিয়া। কিন্তু সেইটো কুৰবানী দিয়া ৱাজিব নহয়। দুখীয়া ব্যক্তি হলে যার উপর শরীয়তর দৃষ্টিত কুরবানি ওয়াজিব নাছিল, কিন্তু তেও নফল কুরবানির নিয়তত ফজিলত বা সওয়াব হাসিল করিবর কারণে কুরবানির বাবে জন্তু কিনিছে, তেন্তে তেওর বাবে এতিয়া ওয়াজিব সাকিত হয়ে গৈছে, ভঙ্গ হয়ে গৈছে। তেও অইন এটা জন্তু আনি কুরবানি দিয়া ওয়াজিব নহয়। কিন্তু যদি তেও আকৌ পুনৰ কোনো জন্তু কুৰবানীৰ কাৰণ নিয়তত কিনি লৈ আহে আৰু অনাৰ পিছত সেই প্ৰথম হেৰাই যোৱা বা চুৰি হৈ যোৱা জন্তুটো পাই যায়, তেন্তে দুয়োটাই তেওঁৰ বাবে কুৰবানী কৰা ৱাজিব। ভিডিঅ'টো বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে উপকৃত হ'ব পাৰে। নামাজ সম্পর্কীয় প্রয়োজনীয় সুরা, কেরাত, দোয়া, মাসাইল আদি দৈনিক শিকিবলৈ, লগতে ইসলামিক প্রাথমিক জ্ঞান অর্জন কৰিবলৈ আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে লগত থকা বেল আইকনটো প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।